আসসালামু আলাইকুম, টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে, সৌদি আরব প্রবাসীরা পুরোপুরি হুঁশিয়ার। অবৈধভাবে হজ করা কোনো ব্যক্তিকে সহায়তা করলে বা আশ্রয় দিলে তাদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা, হবে জেল এবং জরিমানা। সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল। সৌদি আরবে অবৈধভাবে হজ পালন করতে আসা ব্যক্তিকে যাতায়াতে সহযোগিতা করলে যেতে হবে জেলে এবং গুনতে হবে বড় অঙ্কের জরিমানা। দেশটির হজ পরিচালনা কমিটি সংবাদ মাধ্যমকে গতকাল এসব তথ্য জানিয়েছে। কেউ যদি প্রথমবার এই অপরাধ করে তাহলে তাকে 15 দিনের জেল এবং 10,000 রিয়াল জরিমানা গুনতে হবে। আর যদি কেউ এই কাজ দ্বিতীয়বার করে থাকে তাহলে তাকে 2 মাসের জেল এবং 25,000 রিয়াল জরিমানা করা হবে। এই কাজ যদি কেউ তৃতীয়বার করে তাহলে তাকে 6 মাসের জেল এবং 50,000 রিয়াল জরিমানা দিতে হবে। এই আইন সৌদি আরবের নাগরিক এবং সৌদি আরবের প্রবাসী সকলের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। আমরা অনেক সময় দেখে থাকি সৌদি আরবে অনেক প্রবাসীরাই যারা মক্কাতে বসবাস করছে তারা সৌদি আরবের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রবাসী যাদের কাছে ত্রাসিয়া নেই তাদেরকে আশ্রয় দিয়ে থাকে। বিশেষ করে মক্কা মদিনায় যে সমস্ত প্রবাসীরা বসবাস করে তাদের ক্ষেত্রে এমনটা হয়ে থাকে। সৌদি সরকার বরাবরই প্রবাসীদেরকে এ বিষয়ে সাবধান করে আসছে, কিন্তু সৌদি সরকার এই প্রথম জেল ও জরিমানার আইন চালু করল। তাই সৌদি আরবে আপনারা কোনো প্রবাসীরা ভুলক্রমেও কোনো অবৈধ হজযাত্রীকে আশ্রয় দেবেন না। এছাড়া যারা কিনা সৌদি আরবে হজ পালন করতে এসে হজ শেষে সৌদি আরবে থেকে যায় তাদেরকেও কোনো ক্রমে আপনি আশ্রয় দেবেন না। মনে রাখবেন, এদেরকে আশ্রয় দেওয়া মানে হচ্ছে নিজের বিপদ নিজে ডেকে আনা। ভিডিওটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের সঙ্গে শেয়ার করে সবাইকে এখনই দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।